হ্যালো বন্ধুরা, সঙ্গীতা আজ প্যাশনে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি সঙ্গীতা, আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকে অল করবেন যাতে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আমি ভিডিও দেওয়ার সাথে সাথে। আগের দিনে নিশ্চয়ই দেখেছেন আমি বাড়িতে প্রচুর ইলিশ, পমফ্রেট এসব মাছ নিয়ে এসেছি, যেটা ভিডিও পোস্ট করেছি, আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে ওই ইলিশ পমফ্রেট দিয়ে কি কি রান্না করলাম। ভীষণই সহজ সরলভাবে রান্না করেছি, আমার চ্যানেলে প্রচুর ইলিশের রেসিপি পোস্ট করা আছে, বাড়িতে যেভাবে করেছি রোজ খাওয়া দাওয়া করেছি, তো আপনাদের সাথে আজকে সেগুলোই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কি কি তৈরি করেছি। তো এটা একদম প্রথম দিন যেদিন ইলিশ মাছগুলো নিয়ে আসা হলো, সেই দিন তিনটে বেশ জাম্বো সাইজের পিস নিয়েছি। আমি, আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড আমরা তিনজন খাবো, ঐশী ইলিশ মাছ খেতে চায় না, আমার শাশুড়ি তো খানেই না, তো সেই জন্য আর আমাদের বাড়িতে ইলিশ মাছের যাই হোক না কেন ইলিশ মাছের ঝোল, ঝোলটা সকলের ভীষণ পছন্দের, একটু ঝোল মানে যেরকম খাসি মাংসের ঝোল, আমাদের কিন্তু ইলিশ মাছের পিসের থেকে ঝোলটি বেশি পছন্দের, আর এত সুন্দর একটা ফ্লেভার থাকে। তো এখন ডায়েট করছি সেরকমভাবে, আমি ভাবলাম যে এই কদিন ইলিশ মাছ নিয়েছি তো বাড়িতে একদম পুরো চুটিয়ে ভাত খেয়েছি, তো যাই হোক আমি আর তেলটা খেলাম না, অন্য বছর ইলিশের তেল দিয়েও ভাত খেতে ভীষণ ভালো লাগে, তো এখন আর খাচ্ছি না। প্রথমে দেখুন নুন হলুদ মাখিয়ে আমি ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি। আমার চ্যানেলে ইলিশ মাছের রেসিপি প্রচুর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে যে রেসিপিগুলো আমি শেয়ার করছি একদমই সহজ সরলভাবে তৈরি করা রেসিপি, প্রত্যেকটি বাঙালি বাড়িতে ইলিশ মাছ তো হয়েই থাকে আর সবাই নানারকমভাবে তৈরি করে, আর প্রতিটি বাড়ির প্রতিটি রেসিপি কিন্তু আলাদা হয়, সবাই কিন্তু একটু আলাদা আলাদা রকমভাবেই খায় আমার যেটা মনে হয় আর কি। তো আমরা এইভাবে খেয়ে অভ্যস্ত আর ভালোও লাগে। দেখুন মাছগুলো তুলে নেওয়ার পর কিন্তু সে গরম সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এবং এরপরে আমি দেখুন মানে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে ভেজে নেব। এই বেগুন দেওয়াটাও কিন্তু আমাদের বাড়িতে একটা রেওয়াজ, আমাদের সর্ষে দিয়ে করলে পরেও কিন্তু বেগুনটা দেওয়া হয়, বেগুনের ফ্লেভারটা ইলিশের সাথে খুব ভালো রকমভাবে যায় এবং আমরা খুবই পছন্দ করি আর কি সকলে। তো যাই হোক, আমি এরা আগের থেকেই খুব বেশি খাই, আমি বাবার বাড়িতে খুব একটা খাইনি কারণ আমার বাবা ওরা মাছ মাংস খায় না বলে আমাদের বাড়িতে মাছ মাংসটা তুলনামূলক একটু কমেই হতো, তো যেই কারণে এখন এত পরিমাণে প্রচুর খাচ্ছি আর এই সমস্ত কিছু রান্নাগুলো আমার এখানে এসেই বেশি শেখা আর কি। তো দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো। এই টমেটোটা চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, অনেকে টমেটো দেন না। তো যাই হোক, আমি বরাবর দেখেছি আমার শাশুড়িকে টমেটো দিতে, তো আমিও সেই পথের পাথেও আর কি, মানে আমিও দিই এবং দেখি খেতে ভালোই লাগে। তো দেখুন এইগুলো দেওয়ার পর আর আমি একদমই এর মধ্যে একদমই হালকা করে একটু সর্ষে যে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা জলটা দেবো, একদমই কম করে দিয়েছি এটা, আর অনেকে কিন্তু সর্ষেটা দেনও না, আমিও অনেকবার করেছি তেল বেগুনের যে ইলিশের ঝোলটার সাথে সর্ষে ছাড়াই করেছি। তো আমি একদমই হালকা একটু সর্ষে দিলাম এবং এর মধ্যে আবারও নুন হলুদ মানে স্বাদ অনুসারে দিয়ে দেবো এবং বেশি করে একটু জল দিয়ে এই মাছগুলো দিয়ে দেবো। তো এটা কিন্তু একদম প্রথম দিন আমি খেয়েছি এবং এত ভালো লেগেছে প্রতিটা দিন, আর বেশ পিসগুলো খুব ভালো রকম ছিল যেহেতু মাছগুলো বড় ছিল, আর আমি কিন্তু কিছুদিন ছিলাম না, দু চার দিন ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম বলে আমার ভিডিওগুলো একটু পোস্ট করতে লেট হলো, আর ওখানে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম যে আমি আপলোডই করতে পারি না সেরকমভাবে। তো আমি যে কদিন ছিলাম ইলিশ মাছ খেয়ে গেছি, তারপরেও কিন্তু আবারও ছিল যেটা ওরা খেয়েছে যেটার ভিডিও আমার কাছে নেই, তো আমি চার পাঁচ দিনে মোটামুটি ভিডিও আজকে পোস্ট করছি। তো এটা একদম প্রথম দিন ছিল, প্রথম দিন এসে পর এটা সব থেকে পছন্দের রেসিপি আর কি, এটা যেটা প্রথম দিন করা হয়েছে। তো এরকম বেশি করে জল দিয়ে বেশ একটু ঝোল করে খাবো, এটা প্রথম দিন ইচ্ছে ছিল যে বেগুনের ঝোল দিয়ে খাবো। তো দেখুন সর্ষে নুন হলুদ সমস্ত কিছু, সর্ষে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়া ছাড়া, নুন হলুদ দিয়ে পর আমি দু বাটি মতন জল দিয়ে দিয়েছি এবং জলটাকে এখন খুব ভালো রকম ভাবে ফুটিয়ে নেবো। বেগুনটা মোটামুটি নরম হয়ে গিয়েছে আর মাছটা একদমই হালকা একটু ভাজা আছে, আমি গ্যাসের যে ফ্লেমটা একটু বাড়িয়েছিলাম বলে মাছটা হয়তো একটু লাল লাল হয়ে গিয়েছে, কিন্তু মাছটা খুব বেশি আমি ভাজিনি। তো এরপরে মাছগুলোকে এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো রকম ভাবে ফুটিয়ে আর নামিয়ে নেবো, আর গরম ভাতের সাথে অসাধারণ। তো দেখুন বাটির মধ্যে তেলটাও ছিল যেহেতু মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম। তো আমার আজকের ভিডিওটা মূলত এইসব নিয়ে পড়ে, যেহেতু এই পাঁচ ছ দিন আমরা কিভাবে ইলিশ মাছগুলো খেলাম এই সব দিনের কিন্তু আলাদা আলাদা করেই করেছি, তো সেই ভিডিওটাই আপনার সাথে শেয়ার করছি। তো আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের মানে যারা পছন্দ করেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন বলে আমি হয়তো এত দূরে এসে পৌঁছতে পেরেছি, যেটুকু পথ আসতে পেরেছি আর কি। আমি আশা করছি আগামী দিনও আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন এবং আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আজকে ইলিশ মাছটা তৈরি হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এরপর এটাকে নামিয়ে নেবো। নামিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম এরকম ইলিশ মাছের ঝোল হলে আমার আর কিছু লাগে না, আর আমি বেশি কিছু নিয়েও নি। তো আমি কিন্তু আজকে যে এই ইলিশ মাছের যে তেল ঝোলটা
যে তৈরি করলাম এর সাথে আরেকটা জিনিসও তৈরি করেছি, যেটা হচ্ছে পুঁই দ্বীপর মানে পুঁই ঘন্ট মানে ইলিশ মাছের মাথা আর পুঁই দ্বীপর। আমি সত্যিকারে রিসেন্টলি মানে সুন্দরবনে ইলিশ উৎসবের এত ভিডিও দেখেছি আর ওদের কিন্তু রোজ দেখেছি আমি পুঁইটা থাকি, তো আমি সেই জন্য ইলিশ মাছ কেনার সাথে সাথে পুঁইটা কিনে নিয়ে এসেছিলাম যে পুঁই দ্বীপর ইলিশ মাছের মুড়ো দ্বীপর ঘন্ট খাবো। ভীষণ পছন্দের, ভীষণ ভালো লেগেছে। দেখুন আমি এগুলো সব নামিয়ে আজ শেয়ার করছি যে আর কি কী রান্না হয়েছে। দিনটা ছিল 22 জুলাই শনিবার, সেদিনে কিন্তু ভিডিওটা ইলিশ মাছের তেল ঝোল হয়েছে। এটা দেখুন পুঁই আর একটু সামান্য কুমড়ো দ্বীপর আমি এটা ছেঁচড়া মতন করেছি ইলিশ মাছের মাথা দ্বীপর। একটা মাথা দিয়েছি মানে একটা মাছে দুটো যে খণ্ড মাথা সেটা কিন্তু আজকে দিয়ে দিয়েছি, তো এইগুলো হয়েছে। আর তার সাথে দেখুন এইদিকে দেখুন রাখা আছে মসুরের ডাল বাড়ির জন্য আর কি, ঐশীর জন্য তো ডাল লাগে, ঐশী বাবারও ডাল একটু মানে প্রয়োজন হয়। এখানে দেখুন ঐশীর জন্য চিংড়ি মাছ, ঐশী কিন্তু ইলিশ মাছ খায় না, ঐশীর ছোট চিংড়ি বা এই টাইপের মাছগুলো বেশি পছন্দ করে। আর এটা আমার শাশুড়ির জন্য রুই মাছের সর্ষে দেওয়া আমি করে দিয়েছি, ঝাল দেওয়া যেটা বলে আর কি, যেহেতু মা ইলিশ মাছ খান না, গন্ধ লাগে, উনি এমনিতেই বেশিরভাগ এটা ওটা মাছ খেতে চান না। আর এইদিকে দেখুন আবারও যেটা হয়েছে সেটা হচ্ছে করলা আলু সেদ্ধ আর ভাত, যেটা আজকের আর কি মেনু। তো আমি পুরোটাই রোজ এরকমভাবে শেয়ার করেছি যে কি কি খেলাম আর কি সেদিন আর কি ছিল। তো আমি এটা দেখুন আর ওই কুমড়ো পুঁয়ের যে তরকারিটা সেটা আমার শাশুড়ির জন্য, যেহেতু উনি ইলিশ মাছ খান না, মাথা দেওয়া আছে, তো সেই জন্য এটা আমি আলাদা তুলে রেখে দিয়েছি। তো এটা দেখুন ফাইনালি আমি নিয়ে বসেছি এক পিস জাম্বো সাইজের একটা ইলিশ মাছের পিস ঝোল দেওয়া, আর ওই যে পুঁয়ের যে ছেঁচড়াটা যেটা আর কি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁয়ের ঘন্ট, এটা অসাধারণ হয়েছিল। আর ইলিশ মাছের যে ইয়েটা সেটাও কিন্তু সত্যিকার অসাধারণ হয়েছিল। তো আমি বললাম না বিগত বেশ কিছুদিন আমি এখন সেরকমভাবে ভাত খাই না, তো আমি ইলিশ মাছের জন্য কিন্তু এই সপ্তাহটা পুরো ভাত খেয়েছি এবং খুব ভালো রকমভাবে উপভোগ করেছি, মানে আমার এত ভালো লেগেছে। আর যদিও সত্যিকার ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ, মানে কাটাটাটা এরকম কোনো ম্যাটার করে না, আমি একদম সব কিছু চিবিয়ে দিতে পারি। তো যাই হোক প্রথমে ছেঁচড়াটা দিয়ে চেষ্টা মানে মানে খেলাম আর কি, তো খুবই ভালো লাগলো। ছেঁচড়া ঠিক বলবো না, যেটা ভালো কথায় বলতে গেলে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে পর পুয়ের ঘন্ট আর কি, তারপর ইলিশ মাছের ঝোল এখানে ভাতে মেখেছি আর কি, মানে কি বলবো, মানে আমি এখন ভয় সবার দিচ্ছে, আমার অবস্থা বুঝতেই পারছেন ভীষণ শোচনীয় আর কি। এত খেতে ইচ্ছে করছে কিন্তু আজকে ইলিশ মাছ আর নেই। তো যাই হোক আর কি আপনার সাথে এই সমস্ত রেসিপিগুলো আমি শেয়ার করছি। এরকম ইলিশ মাছের পিসটাকে আমি বের করেছি, মাছটা অবশ্যই ডিমওয়ালা ছিল না, এরকম মাছ ছিল। দেখুন মাছটা খুব ভালোভাবে রান্নাও হয়েছে, খুব ভালো মানে একদম পুরো একদম কুকড আর কি। তো এইটা ছিল আরেকটা যেটা আর কি বলবো, যে পুরো মাছের পিসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে পুরোটা রান্না হয়েছে। তো এটা ছিল একদম প্রথম দিনের। দ্বিতীয় দিন হয়েছিল আমাদের বাড়িতে পমফ্রেট, তো ঐশী বাবা বললো যে আগে দিন ইলিশ খেয়েছি তো আজকে চলো পমফ্রেটটা খেয়ে নিই। তো ঐশীর জন্য আমি পমফ্রেট ফ্রাই করে দিয়েছিলাম, যেহেতু ঐশী পমফ্রেটের ঝাল দেওয়া ওই টাইপের খাবে না, ও বলেছিল আমাকে সেই পোড়া পোড়া তন্দুরি টাইপের করে দাও। তো অত পোড়া করিনি আমি, একটু বেসন টেসন দিই পর কাগজির মানে যেটা লেবুর রস টস গুলিয়ে চাট মশলা সমস্ত কিছু দিই পর মেখে, নুন হলুদ চিনি টমেটো সস দিয়ে মেখে এটাকে ওকে একটু তেলে ফ্রাই করে দিয়েছি। এদিকে দেখুন আমাদের যে তিনজনকার পমফ্রেট মাছটা, মানে আমি বাবা আর কি বলে ঐশীর পাপা, মানে তিনজনের, মায়ের ছিল সেদিন রবিবার, তো মা সম্পূর্ণ নিরামিষ, তো ওনার জন্য আলাদা কিছু করতে হয়নি। পমফ্রেট মাছটাকে আমি ভেজে রেখেছি, এদিকে কড়াইয়ে যে সর্ষের তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা তেজপাতা। এটা একদমই সিম্পল, যেভাবে ঝাল দেওয়া আমরা মাছের কুটি সেভাবে করেছি। একটু বেশি করে টমেটো দিয়েছি আর আধটার মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তো এই সমস্ত কিছু দিয়ে পর আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো যেটা আছে এটা খুব ভালো করে ভেজে নেব, এবং ভেজে দেওয়ার পর আমি সর্ষে আর পোস্তর একটা পেস্ট তৈরি করে রেখেছি একটু বেশি করে, তো সেটাকে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পর যেভাবে স্বাদ অনুসারে ঝাল দেওয়া করা হয়, পমফ্রেট মাছটা আমি সেই রকমভাবেই করেছিলাম সেদিন, খেতে সত্যিই খুবই সুন্দর হয়েছিল। আমি পমফ্রেট মাছের ঝাল দেওয়ার ভাতেই খেয়েছি আর কিছু খাইনি। তো দেখুন এখানে পোস্ত সর্ষে পোস্তটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, এবং তারপরে এটার মধ্যে আমি এখানে নুন হলুদ দিয়ে দেবো। এগুলো একদমই ভীষণ সত্যিকারে একদম সিম্পল রেসিপি, একটা রেসিপিও কিছু হাইফাই ব্যাপার নয়, সবাই তো এগুলো করে। তো আমি আমার শেয়ার করার মানে মূল উদ্দেশ্য হলো যেহেতু ইলিশ মাছটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে, তো বাড়িতে ইলিশ উৎসব হিসেবে আর কি যে 5-6 দিন ধরে একটা না ইলিশ মাছ খেলাম, তো সেই অনুযায়ী আমি একটা ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। আর আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করেন যারা দেখতে, তাদের জন্য থাকলো ভিডিওটা। তো দেখুন নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি এখানে, আবারও খুব ভালো করে কষিয়ে নেবো এবং একটু জল দিয়ে দেবো। খুব বেশি জলটা দেবো না, যেহেতু আমরা তিনজন খাবো সেই পরিমাণ মতো একটু ঝাল দেওয়া করে নেওয়ার জন্য জলটা দেবো। তো দেখুন এখানে সর্ষে পোস্তটা আবারও নাড়িয়ে নিচ্ছি, বেশ ভাজা ভাজা করে নিচ্ছি, এবং তারপরে দেখুন এখানে আমি এরপরে জলটা দিয়ে দেবো। মানে ওই তো বললাম যে খুব বেশি একটা জল দেবো না, একদমই কম করেই দেবো, যাতে আমাদের তিনজনের যেটুকু আর কি ইয়ে হয়। তো এখানে দেখুন আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে পর আবার ওইটা একটু
ফুটে উঠলে পরে আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে আবারও নামিয়ে নেবো। পমফ্রেট মাছও খুব নরম, খুবই তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আগে পমফ্রেট মাছ খেতে আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এইবারে পমফ্রেট মাছটা বা এর আগের বারও পমফ্রেট মাছ যখন ঐশীর বার্থডের সময় আনা হয়েছিল আমি খেয়েছিলাম, খুব একটা গন্ধ লাগেনি। এদের মাছের ইয়েটা সত্যি খুবই ভালো থাকে, কোয়ালিটিটা বরাবর। আমি ওখানে করফিশ সেন্টারের ওখানেই মাছ নিই, মাছান্তর যে চক বাজারে যেটা বলে আর কি। তো দেখুন এখানে তিনটে যে পমফ্রেট মাছ আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও একটু ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে ওর গায়ে ভালো করে লাগিয়ে নেবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। এবং গরম গরম ভাতের সাথে অসাধারণ এরকম একটা পমফ্রেট মাছের ঝাল দেওয়া হলে সত্যিই কোনো কথা নেই। আর কথাই বলে মাছে ভাতে বাঙালি, আমাদের প্রত্যেকটি বাঙালির এই মাছ তো ভীষণ প্রিয়, যতই মাটন খাই বা যাই খাই মাছ নিত্যদিনের সাথে আর কি রোজেই প্রয়োজন হয়। তো দেখুন এখানে কিন্তু আমার পমফ্রেট মাছের ঝাল দেওয়াটা পুরো তৈরি হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। চাইলে বাড়িতে ধনে পাতা কুচি থাকলে এটাতে দেওয়াই যেত, কিন্তু আমার বাড়িতে ছিল না তো ধনে পাতা কুচি স্কিপ করে দিয়েছি। আমি এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি। তো আমার এই ঝাল দেওয়াটা তৈরি হয়ে গিয়েছে এবং এটাকে দেখুন এরপর নামিয়ে নেবো এবং গরম গরম ভাতের সাথে আজও পরিবেশন করে দেবো। বাড়ির সকলের মানে ভীষণ পছন্দ হয়েছে, বাকি ওদের দুজনের মানে আমার শ্বশুরমশাই আর ঐশীর পাপা, এবং আমিও এখন যেহেতু রোজ ভাত খাচ্ছি তো আমি ইচ্ছে করে যে আমি বেশি কিছু নিই না। ওই করলা সিদ্ধ তরলা সিদ্ধ ডাল আমি এখন একদম পুরো বাদ দিয়ে দিয়েছি, আমি পুরো একদম মাছ আর ভাত এইগুলোই খাওয়ার চেষ্টা করি, যেটা একদম ভীষণ পছন্দের আর কি, আরও সাথে যেটা থাকে আর কি, তো সেইগুলোই খাই। আর বাকি জিনিস অত মানে ভালো লাগে না আর কি এখন খেতে। তো দেখুন এখানে মাছগুলো আমি এরপরে তুলে নিচ্ছি। তো আবারও এরপরের দিন আবারও ইলিশ হবে, আমি শেষ পর্যন্ত আমি ইলিশগুলো একদমই শেষ পর্যন্ত আমি থাকিনি, বললাম বাপার বাড়ি চলে গিয়েছিলাম। তো কয়েকদিনেরই আছে, মোটামুটি 4-5 দিন ধরে আমি খেয়েছি। তো ইলিশ মাছ বলুন, পমফ্রেট মাছ বলুন, এইগুলো আমার সবসময় পমফ্রেট মাছ মোটামুটি সবসময় পাওয়া যায় না সেটা নয় আর কি, তো অত এনে বা খুব একটা খাওয়া হয় না। এটা মোটামুটি 600 টাকা কিলো আমাদের নিয়েছিল, তো 5টা আমাদের নেওয়া হয়েছিল, তো আজকে আমরা 4টে করেছিলাম আর একটা থেকে গিয়েছিল, যেহেতু তখন সেদিন একটু হিসেবে ভুল হয়েছিল, আমরা 4 জন হিসেব করে ঐশীর জন্য 5টা করেছিলাম, কিন্তু ঐশী তো করলাম, আমার শাশুড়ি খাননি। এদিকে তো কোনো ভাত হয়ে গিয়েছে, আর এদিকেও আবার করলা সিদ্ধ লাল শাক ভাজা হয়েছে, লাউ পোস্ত যেটা আমার একদম পুরো বিচ্ছিরি লাগে, আমি লাউয়ের তরকারি একদমই খেতে ইচ্ছে করে না, তো বাড়ির সবাই খায় তো যাই হোক করতেই হবে। লাউ পোস্ত, এদিকে দেখুন ডাল হয়েছে আজকে মুগে, যেহেতু মায়ের আজকে রবিবার তো সেই জন্য মা সম্পূর্ণ নিরামিষ খান, তো এগুলোই হয়েছিল। আর এদিকে ঐশীর জন্য যে তন্দুরি পমফ্রেটটা আছে ওইটা, আর তার নিচে আছে আমাদের পমফ্রেট মাছের ঝাল দেওয়া, এটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমিও খেয়ে দেখলাম মারাত্মক হয়েছিল, হয়তো তন্দুরি টাইপের করলে আরও বেশি ভালো লাগতো, তো আমি ঐশীর জন্য ফ্রাই করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল দেওয়াটা, এবং এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার প্লেটটা। তো রোজ আমি আমার প্লেটটাই শেয়ার করি, ওদের খাওয়া দাওয়া হয়ে যায় আগেভাগে। তো এটা আমি খেতে বসেছি, একটি পমফ্রেট মাছ ঝাল দেওয়া আর ভাত, আমি সত্যিকারে বলছি আমি এই দুটোই খেয়েছি, আর কোনো কিছু খাইনি, এক্সট্রা কোনো কিছু নিইনি, এবং খুব ভালো রকমভাবে উপভোগ করে করে খাই আমি, ভালোও লাগে খেতে। আর ঝাল দেওয়া মাছের যে কোনো কিছু থেকে আমার একটু ঝাল দেওয়া টাইপের খেতে সত্যিই ভালো, ছোটো মাছের বলুন যে আমরা যেরকম ঝাল দেওয়া খেয়ে অভ্যস্ত, তো ঝাল দেওয়া খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তো দেখুন ঝাল দিয়ে পর মানে একটু গ্রেভিটা দিয়ে পর প্রথমে ভাতটা খেয়েছি, আমি পমফ্রেট মাছটা ছাড়াচ্ছি। মাছটা সত্যিই খুব সুন্দর ছিল, মানে আমি ভিডিও করছি বা ভয়েস ওভার দিচ্ছি বলে মানে বলছি না, মাছটা সত্যিই খুব ভালো ছিল। তো আজকে খাওয়া দাওয়াটা আমি এইভাবেই করে নিয়েছি, এটা ছিল একদম আমাদের ডে 2। হ্যাঁ, এবং ডে 3-তে আবারও কিন্তু আমাদের আছে ইলিশ মাছ আছে, এটা কিন্তু ডে 3-তে আমরা চলে এসেছি, মানে 3য় দিন। আজকে কিন্তু করছি মুগ ডাল দিয়ে পর ইলিশ মাছের মাথা দিয়ে পর মুগ ডাল আর কি। তো দেখুন ইলিশ মাছের একটা মাথা আগের দিনে করেছিলাম পুঁই শাকে ঘণ্ট দিয়ে করে পর, আর আজকে একটা মাথা ছিল, যেহেতু দুটো ইলিশ মাছ ছিল তো যে মাথাগুলোকে অর্ধেক অর্ধেক করে দিয়েছিল, তো মাথাগুলোকে খুব ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি মুচমুচে করে, এবং তারপর এটাকে একটু টুকি টুকি একটু ভেঙে নিচ্ছি, গোটা গোটা থাকলেও হয়তো ভালো লাগতো। তো আমি ওই সেই পাপাই ছিলাম সেদিন বাড়িতে, বাবা মা সেদিন ছিলেন না একদিনের জন্য, তো কী বলে এটা একদম ভাঙা ভাঙা আমি করে নিচ্ছি, এবং তারপরে মুগ ডাল আমি এদিকে সেদ্ধ করে রেখেছি, তারপরে কষিয়ে তষিয়ে যেভাবে মুগ ডাল মাছের মাথা দিয়ে করা হয় সেভাবেই করছি। তো এইগুলো আমার সত্যি আমি ইলিশ মাছটা কিনতে দেওয়ার মানে কিনতে যাওয়ার আগে প্ল্যান করে রেখেছিলাম যে আমি ইলিশ মাছগুলো দিয়ে পর কী কী করবো। তো দেখুন এখানে মুগ ডালটা আমি মোটামুটি কড়াইয়ে সেদ্ধ করেছি আজকে, এমনিতে কুকারে করি, তো আজকে একটু কড়াইয়ে সেদ্ধ করে যাতে খুব বেশি নরম না হয়ে যায়। দেখুন মাছের মাথাগুলোকে আমি একদম ভেজে তুলে নিয়েছি, অবশিষ্ট যে মাছের যে তেলটা ছিল একটু সামান্য বেশিই তেল দিয়েছিলাম, সেই সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু গোটা জিরে, আপনারা চাইলে এখানে 5 ফোড়ন বা কালো জিরেও দিতে পারেন, তো যাই হোক আমি গোটা জিরেটাই দিলাম। আর এর মধ্যে কিন্তু এরপর আমি পেঁয়াজ টমেটো কুচো করে রেখেছি, সেই কুচোনো পেঁয়াজ আর টমেটো এটার মধ্যে দিয়ে দেবো। তো এবং কুচোনো পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে পর খুব ভালো করে এটা কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর আদা জিরে বাটা একটু দেবো, তারপরে ডালটা দেবো, মাছের মাথা তো দেবোই। তো এটা খেতে সত্যি খুব ভালো লেগেছিল, কিন্তু আমার সেদিন
মনে হলো ডালটা খেয়ে পর আর তার সাথে ইলিশ মাছও খেয়েছিলাম, আমার একটু হেভি হয়ে গিয়েছিল, কিন্তু তখন মনে হচ্ছিল যে ইলিশ মাছের মাথা দিয়ে মানে ডালটা অন্য একদিন করলে ভালো হতো, যেদিন ইলিশ মাছ থাকতো না। তো সত্যি আমার মনে হলো যে হয়তো সেদিন হয়তো আর একটু বেশি ভালো লাগতো খেতে পর। তো যাই হোক, এটা আমি একদম দেখুন পেঁয়াজ রসুনটা যখন কষানো হয়ে, এই পেঁয়াজ টমেটোটা কষানো হয়ে গিয়েছে এবং তার মধ্যে এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পরে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। তো ওই পেস্টটা একদমই হালকা করে, যেহেতু আমি তো গ্রাইন্ডারে বেশি করি সেই জন্য একটু জলটা বেশি দিতে হয়, যে কোনো বাটাবাটি করলে একটু ঝোলঝোলে হয়ে যায় বেশি। স্বাদ অনুসারে দেখুন একটু নুন দিয়ে দিলাম, ডালটাতে একটু নুন কম ছিল, একটু সামান্য চিনি দেবো যে একটু খেতে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর একদমই কম একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো হলুদ কিন্তু ডালটা সেদ্ধ করার সময়ও দেওয়া আছে। তো এগুলো একটু দেখে দিতে হবে, নুন হলুদ দুটোই আর কি, আর চিনিটা একটু দেবেন, কারণ একটু হালকা মিষ্টি হলো কিন্তু এটা সত্যিই খেতে খুবই ভালো লাগে। যদিও রেগুলার বেশি কি ডাল ফাল আমাদের হয় না এই মাছের মাথা থাথা দিয়ে, কারণ ওই যে আমার শাশুড়ি মা খুব একটা আঁশ খেতে পছন্দ করেন না, গন্ধ লাগে ওনার, সেই জন্য এগুলো আমাদের স্কিপেই হয় বেশি। তো যেদিন ফাঁকা দিন থাকে বা উনি খান না বা ওইরকম কিছু থাকে, তো তবেই আমরা এগুলো করার চেষ্টা করি, আর আলাদা আলাদাভাবে এত রকম করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে ছিলেন না, তো সেই জন্য এই মাছের মাথা দিয়ে পর ডালটা করার আমি প্ল্যান করেছি যে চলো আজকেই খাওয়া যাক। আর আজকে তৈরি করবো ইলিশ মাছের ভাপা, অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা রেসিপি, তাও আমি পাতুড়ি করতে পারিনি কলা পাতার অভাবে আর কি। তো যাই হোক, কলা পাতা সেদিন আমি পাইনি, তো আমি ইচ্ছে ছিল যে পাতুড়ি করার। তো দেখুন মাছের মাথাটা আমি দিয়ে পর কষিয়ে নিয়েছি, গল্প করতে করতে এদিকে রেসিপি বলতে ভুলে যাচ্ছি আমি আবার। তো যাই হোক, দেখুন মাথাটা আমি যে কষিয়ে নেওয়ার পরে কিন্তু ডাল যে সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ করা ডালটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম, এবং এটার মধ্যে কিন্তু আজ একদমই অল্প সামান্য একটু জল চাইলে আপনার মানে দেওয়া যেতেই পারে, আমি একদমই অল্প একটু দিয়েছিলাম, কেননা দুজনেই ছিলাম, খুব বেশি হয়ে যাচ্ছিল সেই জন্য খুব একটা, আর ওষির জন্য তো ডাল এমনি তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা ঝাল হয়ে গেছে ওষি তো এটা খাবে না। তো খুব ভালো করে এটা কষিয়ে নেড়ে চেড়ে এটার মধ্যে কিন্তু একটু গরম মশলা দিয়ে পর নামিয়ে নিলে তৈরি কিন্তু এরকম একটা কি বলবো মুগ মাছ, সরি, মাছের মাথা দিয়ে পর মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো যাই হোক, কি বলে এগুলো সমস্ত কিছু আমি দিয়ে পর তারপরে দেখুন গরম মশলাটা দিয়ে পর এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর হয়েছিল। আমি আগে বেশ কিছুদিন আগে এমনি নর্মাল মাছের মাথা দিয়ে পর মুগের ডাল করেছিলাম, যেটা খেতেও খুব ভালো হয়েছিল। তো খুবই ভালো মানে পছন্দ করি আর কি এটা, আর আমার সত্যিই ভীষণ পছন্দের। আর এটা কিন্তু সেই দিনেরই ছিল যেদিন ওই দুটো মানে মাছের মাথা দিয়ে পর মুগের ডাল করলাম, এটা কিন্তু চার পিস ইলিশ মাছ আমি আবারও জাম্বো সাইজে নিয়ে নিয়েছি, সমস্ত পিসগুলো কিন্তু জাম্বো সাইজে ছিল। এটাই কিন্তু আজকে আমি তৈরি করবো ভাপা, তার জন্য দেখুন এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটির মধ্যে প্রথমেই দেখুন নুন হলুদ মাখিয়ে রাখা যে ইলিশ মাছের পিসগুলো সেটাকে কিন্তু এই বাটিটার মধ্যে আমি দিই দিচ্ছি। খুবই আমি চারটি পিস নিয়েছি। তো আজকে দেখুন আমি এখানে ইলিশ মাছের চারটে পিস আমি নিয়েছি, কারণ আমি ওষির বাবা দুজনই আছি যদিও বাড়িতে। তো ওষির বাবা বললো আজকে, বললাম যখন আমি ইলিশে ভাপা করবো তখন ও বললো যে আজকে দু পিস করে করো, কারণ একদিন একটু ভালো করে খাই, দুটো পিস করে সাধারণত এক পিস করে খাওয়া হয় আর কি। তো বড় পিসগুলো আগে হয়ে গিয়েছিল বেশ কয়েকটা, তো আজকে তিনটে একটু বড় ছিল আর একটা একটু ছোট ছিল। তো দেখুন যে চারটে ইলিশ মাছের পিস যেটা আমি টিফিন বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আমি একটা পেস্ট দিলাম যেটা হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, যেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এ খুব ভালো করে চারদিকে সমস্ত মাছগুলোর মধ্যে এটা মাখিয়ে নেব। আর এই ইলিশ মাছের ভাপা কিন্তু বেশ ট্রেডিশনাল রেসিপি এবং খুবই ভালো এবং সহজ পদ্ধতি আর কি অ্যাকচুয়ালি। আর এই সমস্ত কিন্তু ইলিশ মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ইলিশ মাছের বিরিয়ানি থেকে পাতুড়ি ভাপা সবই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমি একটা বাটিতে যে বাটিতে পেস্টটা ছিল সেই বাটিদের মধ্যে একটু জল দিয়ে পর নুন হলুদ গুলিয়ে একসাথে দিয়ে দিয়েছিলাম। জলটার মধ্যে নুন হলুদটা এই কারণে দিয়ে দিয়েছিলাম যাতে ছড়ালে দেখতে না ইয়ে লাগে, একসাথে সমস্ত কিছু মিশে যায় যখন জলটা দেবো চারদিকে চলে যাবে। তো এর মধ্যে কিন্তু আমি একটু কাঁচা জেরা যে কাঁচা লঙ্কা তো সেগুলোও দিয়ে দিচ্ছি এই মানে মাছটার মধ্যে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো রকম ঝাল ছিল। তো সবসময় তো বলে থাকি যে ঝালটা নিজেদের মতন করে দেবেন আর কি আপনারা। তো এগুলো দেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটা কাঁচা তেল, তেল তো দেওয়াই হয়নি আর কি, তো তেলটা দিয়ে দেবো, তেলটা দিয়ে পর আমি এটাকে ভাপা করতে দেবো। তো এটা সত্যিকারের আজকে খুবই ভালো হয়েছিল, তার সাথে মুগের ডাল, আর এটা আমাদের কাছে ওরকম একটু হেভি হয়ে গেছিলো এই কারণে দুটো একই রকম আর খুব ভালো রকমভাবে খেয়েছিলাম। তো ইলিশ মাছের দুটো পিস দিয়ে ভাত সত্যিকারে সেদিন কিন্তু খুব ভালো লেগেছিল আর কি। তো দেখুন সর্ষের তেলটা দিই, সর্ষের তেলটাকে আমি চারিদিকে করে দিচ্ছি, টিফিন বাটিটা বন্ধ করে দেবো আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে পর বোস করিয়ে দেবো। তো দেখুন এখানে আমি এরপর তেলটা যখন দিয়ে দেওয়ার পর চারদিকে ছড়িয়ে দিয়েছি, টিফিন বাটিটা দিলাম বন্ধ করে, খুব ভালো করে এটা টাইট করে দিতে হবে, এবং কড়াইয়ের মধ্যে আমি জল আগে বোস করে দিয়েছি যাতে জলটা একটু গরম হয়ে যায়। তো যখন জলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে এবং গরম জলের মধ্যে আমি টিফিন বাটিটা বোস করে দিলাম, এই সময় কিন্তু দেখতে হবে জলটা যাতে একদম টিফিন বাটির দাগ পর্যন্ত না উঠে যায়, তাহলে কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে, তো দাগের নিচে যাতে থাকে। আর আঁচটাকে মিডিয়ামে করেছি আমি, মিডিয়াম আঁচের মধ্যে মোটামুটি এটা 20 মিনিটের মতন হলে পরে হয়ে যাবে,
যেহেতু খুব বেশি আমি এইদিকে একটা জলও দিইনি, আর এইদিকে আমার সাথে সাথে কিন্তু ওইটা ওখানে ভাপাতে ওই সাইডে বসে করে দিয়েছে। ঐশীর জন্য ভাজছি চিংড়ি মাছ, এটা হচ্ছে ওইদিকে ঐশীর পাপা যেহেতু কলেজ যাবে তার জন্য স্যান্ডউইচ বানাচ্ছি। মানে আমার এরকমই সকালের টাইম টাইম এত পরিমাণে রকম আমি বিজি থাকি যে বলার নেই। ঐশীকে তো স্কুলে দিয়ে এসেছি, তো যাই হোক এদিকে আমার ঐশী চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এদিকে হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ভাপাটাও। এটাকে আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবং তারপরে কিন্তু ঢাকাটা খুলবো। তো এদিকে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ভেতর থেকে একদম পুরো ভাপ উঠছে গরম গরম। এরকম ইলিশ মাছের ভাপা খুব ভালো রকমভাবে গ্রেভিটা হয়েছে, পুরো জলটা মরেছে, খুবই ভালো হয়েছে খেতে, সত্যিকারই খুবই 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 সুন্দর হয়েছিল। তো দেখুন ইলিশ মাছের ভাপা এখানে নিয়ে নিয়েছি, দু পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুরো মুগের ডাল আর ভাত। ঐশীর পাপা খেয়ে চলে গিয়েছে, ঐশী তো স্কুলে আছে। তো এদিকে দেখুন ঐশীর জন্য আমি চিংড়ি মাছ ভাজা করে রেখেছি, আজকে যেহেতু ডাল আমি ঐশীর জন্য ইয়ে করিনি তো সেই জন্য আমি করে রেখেছি এখানে এগ রাইস ঐশীর জন্য একটুকু, কেননা ঐশী এগ রাইসটা খুবই মানে পছন্দ করে, ও খেতে চায়, তো আমি সবসময় ওকে দিই না যদিও করে। তো দেখুন আমি দু পিস ইলিশ মাছের ভাপা আর মুগের ডালটা দিয়ে প্রথমে ভাতটা খাবো। তো খুব সুন্দর মানে গ্রেভিটা খুবই সুন্দর হলো হয়েছে, এটার মধ্যে একটু নারকেল মানে কুচি বা কোরানো দেওয়া যেতে পারতো, তো আমি আর ছিল না আর কি দিইনি। তো এরকম ইলিশ মাছের মাথাটা যখন চিবিয়ে মানে খেতে আমি কি বলবো, মানে আমি এখন সত্যিকার বয়স আবার দিচ্ছি আর আমার অবস্থা বললাম তো খুবই খারাপ। তো খুব ভালো রকম মানে ভালো করে খাবো আগে আমি, তো খাচ্ছি এই কদিন বেশ ভালো রকমভাবে ভাতও খাওয়া হলো ইলিশ মাছের কি বলবো দৌড়াতে আর কি। তো মাথাটাও খাচ্ছি, আর আজকে সত্যিকার আমি খেতে খেতে তখন ওইটাই মনে হচ্ছিল, প্রথমে তো করে নিয়েছি এবং তারপর মনে হচ্ছিল যে একদিনে না করলেই হতো, এটা আলাদা দিনে করলে সত্যি একটু আলাদা আর একটু লাগতো। তো প্রথমে একটু ডাল দিয়ে পরে ভালো করে ভাতটা খেয়ে নিয়েছি এবং তারপরে ইলিশ মাছের ভাপার যে গ্রেভিটা সেটা দিয়ে পর ভাতটা খাবো। তো মানে কি বলবো, ইলিশ মাছ একটা মানে বাঙালির একটা ইমোশনের জায়গা আর খুবই ভালোবাসি, এরকম এই সিজনেই বেশি মানে পাওয়া যায় আর কি। অন্য সময় টেস্ট অত ভালো হয় না, পাওয়া মোটামুটি যায় কিন্তু অত খুব একটা ভালো লাগে না। তো এটা কিন্তু আমাদের একদম প্রথম ইলিশ ছিল এই সিজনের, তো যেটা খেতে অসাধারণ ছিল। দুটো মাছ নিয়েছি আমি, দেখুন খুব ভালো রকম ভেতরটা হয়েছে, যেহেতু ভাপা হয়েছে ভেতরে ইয়ে হয়েছে, তো ডাইরেক্ট কুক তো আর হয়নি, তো কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল, নিজে করেছি বলে বলছি না, সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিল এবং খেতে খুবই সুন্দর লাগছিল। ঐশীর পাপাও কিন্তু প্রশংসা করছিল যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে, ও তো খেয়ে চলে গিয়েছে। তো এবারে ছিল আমার পালা, তো আমিও খুব ভালো রকমভাবে খেলাম। আর আজকে যেহেতু বাবা মাও নেই বাড়িতে, ওনারা বর্দি বাড়ি গিয়েছেন পাঁচবাগাতে, তো আবারও ইলিশ আছে আগামী মানে পরের দিন তো আবারও হবে। তো যাই হোক আজকে আমরা এইভাবেই খাওয়া দাওয়া করলাম এবং প্রত্যেকটি দিন আমি বললাম তো যে আপনার সাথে এই জন্যই শেয়ার করা যে ইলিশ মাছগুলো নিয়ে পর আমরা কীরকমভাবে খেলাম, এই জন্যে ভিডিওটা করা। তো এটার একটা টাইটেলও আমি ভেবেছি যে দেবো, যেটা হচ্ছে বাড়িতে ইলিশ উৎসব করে, যেটা দিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক খাওয়া দাওয়া করছি এবং পরের দিনে কী হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু মোটামুটি দেখতে থাকুন না স্কিপ করে। দেখুন চলে এসেছি আবারও আমি পরের দিনে এখানে, এখানে দেখুন গরম মানে কড়াইয়ের মধ্যে তেল ইয়ে করে আমি একটু বেগুন ভেজে তুলে রেখে দিয়েছি। আবারও এসেছি বেগুনে, আজকে করবো কাঁচা ইলিশের ঝাল মানে ঝোল ঝোল আর কি, যেটা ইলিশটা মাছটাকে আমি ভাজবো না, মাছটা কিন্তু থাকবে কাঁচাই, বেগুনটা জাস্ট আমি ভেজে তুলে রেখেছি এবং সেই ভাজা বেগুনের তেল যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আবারও আমি বাকি যে মশলা যে উপকরণগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো। দেখুন এই তেলটার মধ্যে এখানে দেখুন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে এবং কালো জিরেটা দিয়ে দেবো, এটাও কিন্তু বেশ সর্ষে একটু সর্ষে দেবো যেহেতু, সর্ষে দিয়ে পর কাঁচা ইলিশে ঝাল দেওয়ার মতনই হবে আর কি ঝোল ঝোল। কাঁচা জিরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এবং জিরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এখানে যে সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আমি তো বললাম যে সর্ষে এখানে পোস্ত একটু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, আর আমি ওই যে মিক্সার গ্রাইন্ডারে বরাবর একটু পেস্ট করি সেই জন্য একটু ঝোলটা বেশি হয়ে যায়, কারণ জর্না দিয়ে পর ভালোভাবে ইয়ে হয় না। তো দেখুন এটা দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দেওয়ার পর একটু বেশি করে জল দিয়ে দেবো, ইলিশ মাছ দিয়ে ফুটিয়ে নেবো এটা। তো দেখুন এখানে এই যে মশলাটা তো দেওয়াই আছে, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, আর হলুদ গুঁড়োটা দিয়ে পর আবারও খুব ভালোভাবে এটা নেড়ে আর একটু যাতে মানে বেশি করে যেহেতু জল দিয়ে দেবো, কারণ জলটা এই কারণে দেবো মাছগুলো যেহেতু খুব ভালো রকমভাবে এটার মধ্যে সেদ্ধ হবে, মাছটা তো পুরো আমার কাঁচা আছে এবং কাঁচা মাছের মধ্যে মাছটি এখানে কুকড হবে এবং তারপরে একদম পুরো মানে গরম গরম নামিয়ে গরম গরম পরিবেশন। বললাম যে বাড়িতে সত্যিকারের এই মানে কি বলবো ঝোল ঝোল এটা খেতে সবাই একটু বেশি পছন্দ করে। তো মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। আজকে তিন পিস মাছ নিয়েছি, বাবা আছে যেহেতু, তো আমাদের তিনজনের মাছের পিসগুলো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যথেষ্ট রকম কিন্তু বড় আছে। তো এগুলো আমি গুছিয়ে গুছিয়ে তিনটে তিনটে করে রেখেছিলাম, তো আগের দিনে তো ভাপা খেয়েছি চাল মানে আমাদের চার পিস, এর মধ্যে ভাজা বেগুনটাও দিয়ে দিচ্ছি এবং তারপরে এটার মধ্যে জলটা আমি দিয়ে দিচ্ছি, বেশি করে জল দিয়ে দেবো যাতে ওই জলটার মধ্যে মাছটা রান্না হবে। তো দেখুন জলটা এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো এবং মাছটাকেও করে দেবো একদম মিডিয়ামে, যাতে খুব ভালো রকমভাবে ফুটে মাছটা কিন্তু রান্না হয়ে যায়, ঝোলটাও খুব রকমভাবে তৈরি হয়ে যায়। স্বাদ অনুসারে তো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে, তো এটাকে এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটামুটি মিনিট পাঁচ দশ রাখার পরে কিন্তু এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটা করতে খুব একটা বেশি সময় লাগে না।
তো ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। দেখুন এখানে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, কালারটা একদম ইয়ে হয়েছে। এর মধ্যে একটু কাঁচা সরষের তেল আমি ওপর থেকে দিয়ে দেবো এবং তারপরে নামিয়ে নেবো। বেশ ঝাল ঝাল এরকম একটা গরম গরম ইলিশ মাছের ঝোল খুলে, আর কাঁচা যেহেতু এটার ফ্লেভারটা কিন্তু আর একটু আলাদা, ভাজলে তো একটু আলাদা টেস্ট হয়। যারা রান্না করেন খান খুব ভালো করে এগুলো জানেন। এগুলো একদমই বললাম যে নতুন কিছু রেসিপি মোটেও নয়, আমার হয়তো বলাটা একটু বেশিই হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবং নামিয়ে পর বাকি যেগুলো আজকে কিন্তু তৈরি করেছিলাম, মাছের এরকম ডিম ছিল, মাছের ডিম দিয়ে পর কুমড়োর তরকারি। এখানে দেখুন ইলিশ মাছের ঝোলটা আমি ঐশীর বাবাকে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেখতে পাচ্ছেন যেহেতু ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে। ঐশীর জন্য চিংড়ি মাছ ভেজে রেখেছি, মায়ের জন্য এখনো মাছের ঝাল দেওয়াটা তৈরি করবো সেই জন্য রাখা আছে। আর এখানে দেখুন এদিকে মাছের ডিমের বড়া মায়ের জন্য রাখা আছে, কেননা মায়ের কুমড়ো দিয়ে পর খাবেন না। আর মুসুরের ডাল ওইদিকে ঐশীর বাবা বললাম তো খেতে বসে গিয়েছে, তার জন্য অর্ধেক অর্ধেক কিছু কিছু তুলে নেওয়া হয়েছে। এখানে ভাত আছে, আর আজকে করা হয়েছে এখানে ওলের মাখা, এটা কিন্তু বাড়ির সকলের ভীষণ পছন্দের। আর কুমড়োর তরকারি মায়ের জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু মা ওই মাছের ডিম দেওয়া আছে বলে খাবেন না। আর একটু সামান্য আলু রাখা আছে করলো সেদ্ধ। তো এই ছিল আজকের, কিন্তু আমি কিন্তু এগুলো মোটেও কিচ্ছু নিইনি, আমি একটু কুমড়োর তরকারি নিয়েছি যেটা মাছের ডিম দিয়ে হয়েছিল, খুবই ভালো লেগেছে। এখানে দেখুন এক বাটি ভর্তি ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ নিয়েছি, কুমড়োর তরকারি, ভাত নিয়েছি অল্প, ঝোলটা খেতে হবে সেজন্য ঝোলটা নিয়েছি বেশি, আর একটু ওল মাখা নিয়েছি। তো এই দিয়ে পর আজকে খাবো। তো আমি ভাত খাচ্ছি কদিনই, কিন্তু এত ভালো লাগছে ইলিশ মাছ দিয়ে পর, আর ইলিশ মাছের মধ্যিখানের কালো অংশগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। আমি বেছে বেছে আমার জন্য রাখি যে ওইটা আমি নেবো বলে, যদিও ডিম তো সেরকমভাবে খাওয়া হয় না, আমি এখানে ইলিশ মাছের ডিম দেওয়া ইলিশ সত্যিকারের খাইনি। তো এইভাবেই আজকে খাওয়া দাওয়াটা করছি, আর আপনারা দেখতে থাকুন, আরও একটা লাস্টের দিনের রেসিপি আছে। আর প্রতিদিন রান্না করে কিন্তু আমি আপনাদের কিন্তু এটাও দেখিয়েছি যে মাছগুলো সত্যি খুব ভালো রকমভাবে রান্না হয়েছে। আজ যে একদম কাঁচা অবস্থায় দিয়েছিলাম তাতে কিন্তু মাছের রান্নাটার কোনো পরিবর্তন হয়নি, মানে মাছটা রান্না যে মানে কুকড যেটা বলে আর কি কম হয়েছে সেরকম কিছু ব্যাপার নয়। আমি ভালো রকম একটা পিস নিয়েছি, ভেতরে কালো অংশটা খেতে তেতো তেতো লাগলো, কিন্তু ওটা আমার ভীষণ পছন্দের আর কি, খুব ভালো লাগে। তো একটু কুমড়োর মাছের ডিম দেওয়া যেটা কুমড়োর তরকারি ওটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের খাওয়া দাওয়াটা এরকমভাবে হলো, আসছি পরের দিনে। এটা একদম পরের দিনে আমি অর্ধেক করে ফেলেছি, তারপরে মনে হলো যে আজকে তো ভিডিও করা হয়নি। প্রথমে দেখুন ইলিশ মাছগুলোকে সেম একইভাবে আমি ভেজে রেখেছি, এখানে সর্ষে দিয়েছি যেটা ঝাল দেওয়ার মতনই করি, কোনো পেঁয়াজ টাজ কিচ্ছু দেওয়া নেই, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পরে সর্ষে পোস্ত দিয়ে পর দিয়ে দিয়েছি। এবং এর মধ্যে বেগুনও আমি অলরেডি ভেজে রেখে মানে ওটার মধ্যে দেওয়া আছে, বেগুনটা আগের থেকে মানে বেগুনটা ভেজে নিয়েছিলাম, ভাজা বেগুনের মধ্যে সর্ষে ইয়ে দেবো, যেরকমভাবে তেলে বেগুন বা ওরকমভাবে করলাম পাতলা করে। আজ যে রেসিপিটা হবে একদম গ্রেভি গ্রেভি, মানে একদম মাখা মাখা একটু করার চেষ্টা করবো আর কি। আজও তিনটে পিস দিয়েছি, একদম শেষ দিকে হয়ে এসেছে, এখনো পর্যন্ত দুটো পিস আর দুটো লেজা খণ্ড মানে খণ্ড আছে, যেটা আমার আর ভিডিও করা হয়নি কারণ আমি ছিলাম না। তো আমার এই ছিল আজকের ভিডিও, এবং আজের এই ভিডিও পর্যন্তই আমি আপনার সাথে শেয়ার করলাম বাড়িতে কীরকমভাবে ইলিশগুলো খেলাম। খুবই সহজ সরল ভাবে করার চেষ্টা করেছি এবং খুবই সরল সরলভাবে করেছি, যেহেতু রোজকার নিয়মে অত নিত্য নতুন করে খাওয়া যায় না, রোজ রোজ এত বেশি ইয়ে করা যায় না। তো ইলিশ মাছ খুবই পছন্দের এবং খুবই ভালোবাসার মাছ, তো সেই জন্য একটু আলাদা আলাদা করে করার চেষ্টা করেছি, যখন এনে এসেছে তো ভালো করে খাই। আজকে কুঁদরি পোস্ত হয়েছিল, হয়েছিল ওল মাখা আর ইলিশ মাছ, আজও অল্প ভাত নিয়ে পর আমি এগুলো নিয়ে পর বসেছি। দেখুন ইলিশ মাছটা আমি দেখাচ্ছি যেটা আমি নিয়েছি, পিসগুলো এবার শেষের দিকে যেহেতু পিসের সাইজগুলো একটু ছোটো হয়ে গিয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এখনও পারেননি অবশ্যই করে দেবেন, সেটা তো বলে দিচ্ছি। আর যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন এভাবে আমি আজকে এই মরশুমে যে ইলিশ দুটো নিয়েছিলাম সেগুলোর ভিডিও শেষ করলাম। ইলিশ মাছ আমার খাওয়া শেষ, আমি চলে গেছিলাম দিপুর বাবার বাড়ি, আর ওরা বাকি যে দুটো পিসা দুটো লেগা ছিল সেগুলো খেয়েছে, তো সেটার ভিডিও তার আমার কাছে নেই, ওই দুটো বাকি রয়ে গেল। আর আগামী আবারও ইলিশ মাছ অবশ্যই আসবে, আপনার সাথে অবশ্যই শেয়ার করবো কীরকমভাবে খেলাম। তো ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।